हाय फ्रेंड्स, আমি প্রসেনজিত। এখন সামনে আপনারা দেখতে পাচ্ছেন পুরো ওই জায়গাটা পুরো চাষবাস হয়, ফুল গাছ থেকে আরম্ভ করে বরবটি, লাউ, পালং, সরষে সব চাষ হয়। পুরো চাষি এরিয়া এটা, ঠিক আছে, ডান দিক বাঁ দিক সব দিকে। তো আমাদের যে নতুন বাগানটার কথা বলেছিলাম, যেখানে আমরা অনেক কিছু করার প্ল্যানিং আছি, তো সেইটা দেখাই। তো এটা তো রাস্তা ছিল না, তো এই মুহূর্তে রাস্তা হয়ে গেছে। আর এখানে গেটের কাজ চলছে, যেহেতু দেখুন এখানে মাটি নেই বলে কিছু নেই, মানে মাটির বোনেট খোলা হয়েছে, শুধু বালি, ঠিক আছে, ঢালাই দেওয়া হচ্ছে, এত মোটা ঢালাই, পিলার হবে। আর এখানটা আমাদের গেট হবে। আর এই যে বাগানটা দেখছেন, আমি পুরো বাগানটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে তিন চারটে ভিডিও দেখাচ্ছি। এই সাইডে যা গাছ দেখছেন সব আপনাদের হচ্ছে কুল গাছ, অ্যাপেল কুল, এদিকে অ্যাপেল কুল, আর পিছন দিকে লেবু গাছ আছে। আর এই টোটাল গাছটা যেখানে আমরা 3 ফুট করে পরিষ্কার করছিলাম, এখন যেহেতু কাজ চলছে আমরা পুরোপুরি পরিষ্কার করতে পারিনি, ঠিক আছে। তো এইদিকে আমরা সব ফুল গাছ বসাবো, টোটাল 500 খানার মতন এখানে কুল গাছ আছে। আর ভিয়েতনামি নারকেল গাছও কিছু আছে এখানে, খুব সুন্দর জায়গাটা চলছে। আমাদের ফুল টিম পুরো কাজে ব্যস্ত আছে এখানে, ঠিক আছে। তো বড় জায়গা, পরিষ্কার শুধু কাঁটা আর কাঁটা, তো যার জন্য পরিষ্কার করতে একটু অসুবিধা হচ্ছে। তো একটু দেখাই, এই সামনে আমাদের একটা বেল গাছ আছে, এই জায়গাগুলো আমরা, এটা আমরা ভাবছি ফুল গাছ দেবো, এই সাইডটা পরিষ্কার করে ফুল গাছ দেবো। এই সাইডগুলো প্রচুর ঝোপঝাড় ছিল, আমরা সব পরিষ্কার করেছি, পরিষ্কার করে সব গাছপালা লাগিয়েছি এখানে। এটা রসুন গাছ, এটা কড়াইশুঁটি গাছ, এই জায়গাগুলো ফাঁকা রেখেছি। এই সাইডে, এই সামনেটা আমরা আলু গাছ বসিয়েছি, দেখতে পাচ্ছেন সবে আলু গাছ বেরোচ্ছে, ঠিক আছে। কিন্তু এখানে সমস্যা একটাই, মাটি বলে কিছু নেই, সব বালি। তার সাথে কিছু ছোলা ছড়িয়ে দেওয়া হয়েছিল, ছোলাও বেরিয়েছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, 5000 ফুল গাছ নিয়ে এসেছিলাম টোটাল বাগানের জন্য, একটু গাছগুলো দেখিয়ে দিই, ঠিক আছে। তো নিয়ে আসার পর তো এখনও মাটি তৈরি করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো রেগুলার জল দিয়ে দিয়ে আমরা সেটের তলায় রেখেছি। দুঃখের বিষয়, আমরা যে ডালিয়া গাছটা নিয়ে এসেছিলাম সেটা পুরো বালি থেকে ঝাড়িয়ে দিয়েছিল, আর যার ফলে আমরা যখন পটিং করি তার পরের দিনকে মানে গাছটা আস্তে আস্তে অনেক গাছ ড্যামেজ হয়ে যায়, গলে গেছিলো। তো বাকি এখন আমাদের কাছে 600 গাছ আছে, ঠিক আছে। এই গ্রিন সাইডটা নিচে রেখেছি আমরা, এই সাইডটা দেখিয়ে দিই, এই পুরো আলু ক্ষেত এগুলো। আর আমরা এই সাইডটা পুরো পরিষ্কার করে টমেটো, বাঁধাকপি, ফুলকপি, লঙ্কা, বেগুন বসিয়েছি, কলা হয়ে আছে। তো আরও দেখাই আমাদের সব, এই একটা আমাদের ঘর, এখানে আমি দেখিয়ে দিই, এই যে ম্যাডাম দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে আমাদের কিচেন আছে, এই কিচেন। তো কিচেনের সব কিছুই ব্যবস্থা আমরা করে ফেলেছি, এই একটা বড় আলমারি, হ্যাঁ দেখা, একটা ছোট, এই একটা ওটিজি আছে, ইঞ্জেকশন আছে, সবই ব্যবস্থা আছে, কলের ব্যবস্থাও আছে। আর এই যে আমাদের একটু রুমটা দেখাই, এই একটা রুম আছে, সুইটি কাম, এই রুমটা অনেক বড়, একটা একটু দেখিয়ে দিই কী কী গাছ বসানো হয়েছে। এগুলো সব 5 ফুট করে জঙ্গল ছিল, এখানে আমরা পালং বসিয়েছি, মেথি শাক বসিয়েছি, লাল নোটে বসিয়েছি, ঠিক আছে, ধনে গাছ সব বেরোচ্ছে, এটা আমরা সর্ষে শাক বসিয়েছি, অ্যাকচুয়ালি অনেক ঘেঁস করে বসানো হয়েছে, ছোটো থেকে সর্ষে শাক খাওয়া হবে, এটা আমরা বসিয়েছি, গাজর। আলটিমেট জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এটা আমরা কড়াই শাক, খেসা কড়াই শাক, এরপরে আমরা দিয়েছি বরবটি, এরপর আছে লাল বরবটি, এরপর আছে এখানটা বিম করাই, তো কলেস্টার বিম দিয়েছি, এখনও এখানটা বেরোয়নি।
তারপর এখানে সাদা মুলো আছে, এইটা এটা লাল মুলো আছে, ঠিক আছে। এই যে গাছটা দেখছেন এইগুলো জিলিপি গাছ, পুরো জিলিপি গাছে ভর্তি এই জায়গাটা, যার জন্য পরিষ্কার করতে খুব অসুবিধা হয়েছিল। মানে জিলিপি গাছেও কাঁটা, বেল গাছেও কাঁটা, কুল গাছেও কাঁটা, লেবু গাছেও কাঁটা, কাঁটা আর কাঁটা, ঠিক আছে। তো এই পিলারগুলো আমরা সরিয়ে লাগিয়েছি, এক একটা পিলার কমসে কম 250 কেজি করে ওজন, খুব অসুবিধা হয়েছে। এখন অনেক বানানো আছে, আমি দেখাচ্ছি আস্তে আস্তে। তো এই জায়গাগুলো আমরা লাইন দিয়ে ঢ্যাঁড়স বসিয়েছি আর ওলকপি দিয়েছি, দু থেকে ঢ্যাঁড়স এদিকটা আমরা পরিষ্কার চলছে। এখানে টোটাল মাছ চাষ হবে, এই এক একটা ট্যাঙ্কের ক্যাপাসিটি মাত্র 100 স্কোয়ার ফিট করে এক একটা ট্যাঙ্ক, আর এখানে আমরা প্রায় 600 কেজি করে বছরে প্রোডাকশান নেবো। ট্যাঙ্কগুলো রিপেয়ারিং করতে হবে, কাজ চলছে। আর এই চার সাইডে যে জায়গাটা দেখছেন এখানটা টোটাল অ্যাকোয়াফোনিক সিস্টেম বসবে, মানে এখানে যে জলটা আছে সেটা আপনার পাইপে যাবে, সেটা রোটেশনাল ট্যাঙ্কে আসবে, অ্যাকোয়াফোনিক সিস্টেমে সেখানে আমরা গাছ করব, ঠিক আছে। টোটাল এদিকে আমরা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, ওই সাইডেও ট্যাঙ্ক আছে, এখানে একটা এদিকেও জায়গা আছে, এদিকেও আমরা বিভিন্ন গাছ বসেছি, তার মধ্যে শসা আছে, কুমড়ো আছে, প্ল্যানিং আছে, কাঁটা টাইলের যে জালগুলো আছে সেগুলো দিয়ে করবো। আরও ওই ওই সাইডটা যে দেখিয়েছিলাম ওখানে অনেক লতানো গাছ আছে, লাউ থেকে আরম্ভ করে কী কী বসিয়েছি এখন সব ভুলে গেছি, টোটাল 42 আইটেমস বসিয়েছিলাম, ঠিক আছে। তো একটা পাম্প, তো এসব কাজ চলছে। এখানে আমরা ব্রিডিং ট্যাঙ্ক বসিয়েছি যেখানে আমরা মাছের ব্রিডিং করব, কাজ চলছে। এই জায়গাটা ফাঁকা থাকবে, এই পিলারগুলো সরাতে হবে। এর ঠিক পেছন দিকেই আমরা বসিয়েছি, সিম গাছ বেরিয়ে গেছে, ঠিক আছে, আরও সব গাছ এদিকে দেওয়া হয়েছে। তো খুব সুন্দর একটা পরিবেশ, শহরে যারা আমরা থাকি তাদের জন্য জায়গাটা খুবই ভালো। আর একটা ইন্টারেস্টিং পার্ট আছে, আমি দেখাবো। তো এটা এখানেই শেষ হলো, ফার্স্ট প্লট, সেকেন্ড প্লট, আমি থার্ড অ্যান্ড ফোর্থটা দেখাচ্ছি। কুল গাছে অনেক কুল হয়েছে, তো আমরা এই গাছের ডালপালা এখন কাটতে পারছি না, তো শুধু ঘাসটা একটু পরিষ্কার করতে হবে। তো আমি দেখাই, এটা টোটাল 550-600 ফুট আছে জায়গাটা, দু সাইডে কুল গাছ ভর্তি, 3 লাইন কুল গাছ আছে। তো সবে কুলগুলো হয়েছে, আমি একটু দেখাই, বেশ সুন্দর দেখতে লাগছে, পুরো কুল ভরে আছে। এই কুলগুলো তো সত্যি সুন্দর লাগছে। তো এগুলো রইল, আশা করছি আপনারা কুল গাছে কুলগুলো দেখতে পাচ্ছেন। তো আলটিমেট দারুণ একটা জায়গা, ঠিক আছে, যত কুল দেখছেন পেছন দিকে লেবুও তত আছে। তো যাই হোক, আমরা একটু পেছন দিকটা যাই। এই পেছন দিকটা পরিষ্কার করতে আমাদের 10টা ছেলের প্রায় 14 দিন লেগে গেছে। অ্যাকচুয়ালি নদীর চড়া, শাখা নদীর চড়া, বছরে একবার জল ওঠে অল্প, 10-12 দিন জল থাকে। তো সব থেকে সমস্যা ছিল জিলিপি গাছ, জিলিপি গাছ পড়ে গিয়ে মাটির তলা দিয়ে গোড়া চাড়িয়ে এত ভর্তি হয়ে গেছিলো যে আমরা পরিষ্কার করতে পারছিলাম না, আর মাটি বন্ধ জিলিপি গাছটা উপর থেকে ঠেকেছিলো। আপনারা সবাই জানেন জিলিপি গাছ একটা খুব সুন্দর ফল হয়, তাই কাটতেও ইচ্ছা হচ্ছে না। আবার পরিষ্কার না করলে নিচে আমরা ঠিক কোনো গাছের পজিশন বানাতে পারছিলাম না, ঠিক আছে। তো বহু পরিশ্রম করে আমরা একটা জায়গা তৈরি করেছি, কিন্তু সমস্যার বিষয় বেশিরভাগটাই বালি, 90% বালি, 10% মাটি নেই। তো একটা বড় চ্যালেঞ্জ এখানে কী করে ফুল গাছ করবো, আশা করছি সবাইকার সাপোর্ট থাকবে। তো আমি একটু এই সাইডটা ঘুরিয়ে দেখাই, মানে বাকি জমিটার থেকে একটু উঁচু, এখানে প্ল্যানিং আছে এটা পরে একটা কোনো ছোটোখাটো মাঠ বা কিছু করার। তো আমরা সাইড দিয়ে আপাতত পরিষ্কারের কাজ চলছে, মানুষ যাতে যাতায়াত করতে পারে, এই একটা দিক, এই সাইড দিয়ে পরিষ্কার হয়ে গেছে, যাতায়াত করা যাবে। হ্যাঁ, এই সাইডটাও দেখাই,
এটাও পরিষ্কার হয়ে গেছে। সামনের জমিটা পাশের একটা জমি, ওলকপি আর মূলো গাছ চাষ হয়েছে, খুব সুন্দর দেখতে, খুব ভালো লাগছে। এবারে হচ্ছে সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা আমরা এতদিন ধরে পরিশ্রম করে বানিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে যেটা দেখছেন এটা হচ্ছে দামোদর নদী শাখা নদী, পুরোটাই বালি ওদিক এদিক। আর এই যে জিলিপি গাছগুলো দেখছেন এইগুলো একদম এদিক থেকে মাটি মন্ত্র ঠেকেছিল, আর ওই দিক থেকে পুরো মাটি মন্ত্র ঠেকেছিল, আর সামনের গাছটাতে পড়ে পুরো ভর্তি হয়েছিল। তো বহু কষ্টে অনেক কাঁটা খেয়ে সবাই আমরা পরিষ্কার করেছি জায়গাটা, তা আমি একটু দেখাই। তো এই একটা ভিউটা আমি জাস্ট দেখাচ্ছি, উপর দিয়ে ভিউটা, সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা ক্রিয়েট করার চেষ্টা করছি, যেখানে পাখিদের কথা ভেবে আমরা গাছগুলোকে রেখেছি। তো এখানে প্রচুর পাখি আসে যখন জিলিপি ফল হয়, ঠিক আছে। আর এই হচ্ছে ভিউ, ঠিক আছে। এখন হয়তো কীরকম লাগছে জানি না, ভবিষ্যতে খুব সুন্দর লাগবে। এই যে টোটাল ডালটা দেখছেন এগুলো পুরো আমরা গাছ বসাবো, টোটাল ডালটা। আর এরকম ছটা প্লট করা হচ্ছে, আমি একটু নিচে গিয়ে দেখাই। এখানে মাটিতে মাটি নেই বললেই চলে, টোটাল এইরকম বালি, জানি না কীভাবে গাছ করতে পারবো, চেষ্টা চলছে। তো এদিক দিয়ে একটা বেড আমরা ফুল গাছ বসাবো, একদম পেছন দিক চলে যাবে। আর এই দিক দিয়ে একটা বেড, এটা পুরো চলে যাচ্ছে পেছন দিকে, এটা একদম নদীর দিকে যাওয়ার জন্য। তারপর আমরা ছটা টোটাল প্লট বানাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে রাস্তা, তো রাস্তা থেকে এরকম ডান দিকে ঢুকলে একটা প্লট, আর মা দিকে ঢুকলে একটা প্লট হবে, টোটাল ছখানা প্লট হবে। আর এই যে ঢালটা দেখতে পাচ্ছেন এটা টোটালি ফুল গাছ লাগানোর প্ল্যানিং আছে, আর এই বেডগুলো ফুল গাছ লাগাবো। তো আমি একটু নদীর ধার থেকে দেখাই জায়গাটা, সবই পরিষ্কার কাজ চলছে, এদিকটাও পরিষ্কার হবে। এই হচ্ছে ভিউ, এখানেও আমাদের একটা দুটো তিনটে এই নদীর ওপরে ছোট্ট ছোট্ট ঘর করার প্ল্যানিং আছে, দেখছি কতটা করতে পারি। আর এই হচ্ছে ভিউ, আশা করছি খুব সুন্দর দেখতে হবে। ঠিক এই ধরনের জঙ্গল ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি বড় গাছ আমরা রেখে দিয়েছি, জঙ্গলটা সামনে থেকে পড়ে এরকম হয়েছিল। তো প্রচুর ডালপালা আমরা কেটেছি যেগুলো মাটির তলায় ছিল, তো খুব সুন্দর একটা জায়গা। আর সামনে ভাবছি আমরা কিছু তিনটে বট গাছ লাগাবো, আর এখানেও কিছু গাছ লাগাবো। তো আশা করছি ভবিষ্যতে একটা খুব সুন্দর মনোরম পরিবেশ একটা তৈরি করতে সক্ষম হব। আর ফুল গাছ তো পুরো ফুলে ভরে উঠেছে, খুব সুন্দর লাগছে। এদিকে হচ্ছে আমাদের একটা গোডাউন আছে, যার মধ্যে আমরা সার থেকে আরম্ভ করে বাকি সমস্ত জিনিসপত্র রাখি, মাছের গাছের সব জিনিস। আর এই জিনিসটা দিয়ে আমরা সব মাটি কুপিয়েছি, এটার কোদাল দিয়ে। তো এখানে এই পেঁয়াজকালি গাছ খুব সুন্দর হয়েছে, আর এখানে বড় পেঁয়াজের গাছ দেওয়া হয়েছে, এই লাইনটা পুরো কড়াইশুঁটি দেওয়া হয়েছে। এই একটা ঘর, কাজ চলছে, কুকুরটি সব গাছের চারা বসানো হয়েছে। তো একটা 80 সালের গাড়ি WB 12 3877 YMR X100, এটিকে এনে রাখা হয়েছে। আর এই একটা ঘর যেখানে আমরা
মোটামুটি স্টে করছে এই মুহূর্তে, আস্তে আস্তে আপডেট হবে।